শ্রাবণ মাসে শিবলিঙ্গের পুজোর মাধ্যমে শিবকে খুশি করার চেষ্টা করে থাকি সকলে। শুধু শিবলিঙ্গই নয়, শ্রীলিঙ্গ পুরাণ অনুযায়ী শিবের বিভিন্ন রূপের বা মূর্তির পূজোর মাধ্যমে ব্যক্তি নিজের একাধিক মনস্কামনা পূরণ করতে পারে। এই পুরাণে উল্লেখ রয়েছে শিবের বিভিন্ন রূপের কথা। শিবের পৃথক পৃথক ছবির পুজো করলে যে কোনো মনস্কামনা পূরণ করা যেতে পারে। শিবের কোন ছবির বা কোন মূর্তির পুজো করলে কোন কোন মনস্কামনা পূরণ হয় সেইগুলি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনিও চাইলে আপনার মনস্কামনার জন্য শিবের সেই মূর্তির পুজো করে আপনার মনস্কামনা সফল করতে পারবেন। শ্রাবণের সোমবার বা শ্রাবণ মাসের সোমবার শিবের বিশেষ প্রিয় সোমবার। শিব আরাধনার সঙ্গে জড়িত কিছু উপায় করলে অনেক লাভ অর্জন করা যায়। সাধারণত শিব আরাধনার জন্য শিবলিঙ্গের পুজো করা হয়ে থাকে, কিন্তু শিবমূর্তির পুজোরও এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী শ্রাবণ মাসের বা অন্য যে কোনো সোমবার শ্রদ্ধা এবং ভক্তি সহকারে শিবের পুজো করলে সমস্ত কলহ থেকে মুক্তি লাভ করা যায়। শিব সেই ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ করেন। শিবকে প্রসন্ন করার জন্য সোমবার সকালে উঠে শিবের আরাধনা করা উচিত। শ্রীলিঙ্গ মহাপুরাণে শিবের বিভিন্ন মূর্তির পুজোর সম্পর্কে জানানো হয়েছে। পৃথক পৃথক শিবের মূর্তির পুজো করলে পৃথক পৃথক ফললাভ করা যায়। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন বং ধর্ম ইউটিউব চ্যানেলের ভিডিও। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি যদি আপনাদের শেষ পর্যন্ত ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন। ধর্মীয় সম্পর্কিত সমস্ত ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা জেনে নেব শিবের কোন ছবি বা মূর্তির পুজো করলে কোন কোন মনস্কামনা পূরণ করা সম্ভব। কার্তিকের সঙ্গে শিব এবং পার্বতীর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূরণ হয়। সেই জাতক জীবনে সুখ এবং সুবিধার সমস্ত বস্তু লাভ করে থাকে। চার হাত ও ত্রিনেত্র বিশিষ্ট হাতে ত্রিশূল ধরে থাকা শিবের যে কোনো মূর্তি বা ছবির উত্তর দিকে বিষ্ণু এবং দক্ষিণ দিকে ব্রহ্মার মূর্তি রয়েছে সেই প্রতিমার পুজো করলে ব্যক্তির সমস্ত রোগ দূর হয়, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন সেই জাতক। বিবাহের বহু বছর পরও সন্তান সুখে বঞ্চিত থেকে গেলে নন্দীর ওপর বসে থাকা শিব এবং পার্বতীর মূর্তির পুজো করুন। এর প্রভাবে সেই দম্পতির সন্তান লাভের ইচ্ছা পূরণ হয় খুবই তাড়াতাড়ি। শিবের অর্ধ নারীশ্বর মূর্তির পুজো করলে ভালো স্ত্রী পেতে পারেন আপনি। এমন ব্যক্তির দাম্পত্য জীবনও সুখে কাটে। বিদ্যা ও জ্ঞান লাভের জন্য শিব বসে উপদেশ দিচ্ছেন এমন মূর্তি বা ছবির পুজো করার কথা বলা হয়েছে। এমন ছবির পূজা করলে শিক্ষার্থী অধিক বিদ্যা এবং জ্ঞান লাভ করতে পারবে। নন্দী পার্বতীর উপস্থিতি ও সমস্ত গণের দ্বারা ঘিরে রয়েছেন শিবের এমন মূর্তির পুজো করলে মান সম্মান লাভ করা যায়। পার্বতীর সঙ্গে নিত্যরত হাজার ভুজা সম্পন্ন শিবের মূর্তির পুজো করলে ব্যক্তি জীবনে সমস্ত সুখ অর্জন করতে পারে। চার হাত, তিনটি চোখ, গলায় সাপ, হাতে কপাল
ধারণ করে রয়েছেন শিবের সাদা মূর্তির পুজো করুন, সেই ব্যক্তি ধনসম্পদ লাভ করে থাকেন। দোষ দূর করার জন্য ধ্যান মুদ্রায় বসে রয়েছেন শরীরে ভস্ম লাগানো শিব মূর্তির পুজো করা উচিত। এমন মূর্তির পুজো করলে সমস্ত দোষ দূর করা সম্ভব। জটায় গঙ্গা, মস্তকে চন্দ্র, বাঁকলে পার্বতী, গণেশ এবং কার্তিকের সঙ্গে এমন মূর্তির পুজো করলে পারিবারিক বিবাদ সমাপ্ত হয়। এর ফলে পরিবারে সুখ এবং শান্তির পরিবেশ সৃষ্টি হয়ে থাকে। আপনারা আপনাদের সমস্যা সমাধানের জন্য সেই সেই শিবমূর্তির পুজো করে দেখতে পারেন। আপনারা অবশ্যই সেই সমস্যা থেকে সমাধান পেতে পারেন। যদি ভালো লেগে থাকে এই তথ্য ভিডিও, তাহলে অবশ্যই শেয়ার করুন এবং সঙ্গে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।